মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। এই ঋতুর রোগের জন্য আল্লাহ তাআলা এই ঋতুতে যে ফল, যে মশলা, যে শাকসবজি অনেক অনেক বেশি পাওয়া যাবে, যে মাছটা অনেক বেশি আল্লাহ তাআলা দিবে, সেটা এই ঋতুতে আসা সকল রোগকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা সাধারণত আমাদের কাছে দেখিয়ে দেন, ধরিয়ে দেন, বা আমরা এটাকে উপভোগ করতে যেন ভালোভাবে পারি এবং নিরোগ যেন থাকতে পারি। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্যশস্যের ভিতরে রোগ আরোগ্যের সেপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। এখন আমাদের বাড়ির পাশে অনেক ঔষধি গাছ, অনেক মশলা ভরে গেছে। আপনি তরকারিও, এত তরকারি আর কখনোই ঋতুতে দেখবেন না যত তরকারি এখন বাজারে পাবেন, রাস্তার পাশে পাবেন, ঘরের পাশে পাবেন, পাকঘরে আসবে। এই সবগুলো তরকারি মনে করবেন আপনার জন্য একটা মহা ঔষধ। তার ভিতরে কাঁচা হলুদ, গাজর আর বিট, এই তিনটার প্রাধান্য বেশি। সাথে শশা, মিষ্টি কুমড়া, লাউ, চোকলা সহ, বিচি সহ এই খাবারগুলো আমরা খেলে পরে আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পাবো। আর আমাদেরকে এই সময় একটু হালকা লিগার চা, একটু গরম পানি, ঠান্ডা পানি না, একটু প্লেন পানি, এটাও আমরা খেতে পারি, বেশি বেশি খেতে পারি, কিন্তু কোনো মতেই ফ্রিজের পানি, বরফের পানি খাওয়া যাবে না। আর যাদের মুখে গা আছে, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, যাদের ঠান্ডা লাগে, বুকে কফ জমে, তারা অবশ্যই অবশ্যই এই রোগ প্রতিরোধ করার জন্য, ঠান্ডার যত রোগ আছে, অ্যাজমা আছে, হাঁপানি টাপানি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এই রোগগুলিকে আপনাকে প্রতিরোধ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে লিগার চা বারবার বারবার ফ্লাক চেক করে দিন রাত 24 ঘন্টায় কিছু কিছু করে খেয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি এই সর্দি কাশি ঠান্ডা থেকে, কোল্ড অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন।